কুম সালাম ওরুলি বারাকাতু জি মোহতারামা আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহর ভালোবাসা পেতে হবে আর আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর দিন মানতে হবে আল্লাহর রাসুলের অনুসরণ করতে হবে ইন আল্লাহ তালা বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তাহলে নবী মোহাম্মদ সাল্লামের অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহর ভালোবাসার পাত্র হতে হবে আর আল্লাহর ভালোবাসা ততক্ষণ তো পাওয়া যাবে না যতক্ষণ না রাসুলসাল্লামকে ভালোবাসা হয় যতক্ষণ না রাসুল্লামের শরীরতে রোশন করা হয় ইন তানসুরা তোমরা তোমাদের আল্লাহকে সাহায্য করো আল্লাহ তাহিদকে মানো আল্লাহর রাসুলকে মানো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এটি হচ্ছে আল্লাহর সাহায্য পাওয়ার মানে সবচেয়ে বড়ো মাধ্যম আল্লাহর রাসুলের মাধ্যমে আল্লাহর রাসুলের আনুগত্য করার মাধ্যমে তার এত করার মাধ্যমে তাকে অনুসরণ করার মাধ্যমেই আল্লাহকে সাহায্য করা হবে এবং আল্লাহর সাহায্য আল্লাহকে সাহায্য করলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে আর আল্লাহর সাহায্য ততক্ষণ পর্যন্ত পাওয়া যাবে না যতক্ষণ না আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন তখনই আল্লাহর সাহায্য আপনি পাবেন আল্লাহর সাহায্য আপনার উপর থাকবে সে হিসেবে আল্লাহর ভালোবাসা পাওয়া জরুরি সাহায্য পাওয়ার জন্য আর ভালোবাসার জন্য রাসুলকে অনুসরণ করা জরুরি আল্লাহ তালা আল্লাহর ভালোবাসা পাওয়াকে রাসুলের অনুসরণ করা করার শর্ত আরোপ করেছেন পবিত্র কোরআনে এ হচ্ছে আল্লাহর সাহায্য ভালোবাসা পাওয়ার সবচেয়ে সহজ পন্থা ধন্যবাদ